नमस्कार। रेड यूरिन बा रक्त प्रस्राव बा हिमेचुरिया एटी खूब मारात्मक रोग। ये रोगे प्रस्राव कॉफी कलर बा लिका चायर मतो बा ब्रिक रेड ए रकम होये थाके। प्रचंड जोर आसे। ये रोग गोरु मोष छागल भेड़ा शुकर इत्यादि होये थाके। प्रथमे গরুর খুব জ্বর আসে 106-7 ডিগ্রি ফারেনহাইট। গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, দুর্বল হয়ে পড়ে। এই রক্ত প্রস্রাব বিভিন্ন কারণে হয়ে থাকে। আমি আজ মূলত দুটি কারণ উল্লেখ করব, যে দুটি কারণের জন্য রক্ত প্রস্রাব বেশি হয়ে থাকে। রক্ত প্রস্রাব খুবই মারাত্মক অসুখ, যে কোনো বয়সের প্রাণীর হয়ে থাকতে পারে। প্রথম কারণটি হচ্ছে ব্লাড প্রোটোজোয়া, যেটি ব্যাবেসিয়া বাইজেমিনা ব্লাড প্রোটোজোয়া দ্বারা ঘটে। আরেকটি হচ্ছে ব্যাসিলারি বা ব্যাকটেরিয়া ঘটিত ব্লাড ইউরিন বা রেড ইউরিন হয়ে থাকে। এছাড়াও আরও অনেকগুলি কারণ আছে, সেগুলো সচরাচর হয় না। আজকে এই দুটি রোগ সম্পর্কে আলোচনা করব। দুটি রোগ আলাদা আলাদা কারণে হয়, চিকিৎসাও আলাদা, কিন্তু লক্ষণ দুটিরই সমান, একই রকম। এই জন্য এই রেড ইউরিন বা রক্ত প্রস্রাব বা হিম্যাচুরিয়া কেসে প্রথমে খুব জ্বর আসে, টেম্পারেচার 6-7 থাকে। এই হিম্যাচুরিয়া কেসে ইউরিনটি লক্ষ্য রাখতে হবে, যদি কফি কালার বা পোচা খড়ের জলের মতো বা কফি কালার হয়ে থাকে বা লিকার চায়ের মতো, তাহলে টেম্পারেচার শো করবে, গরু খাওয়া বন্ধ করে দেবে। এবং লক্ষ্য করতে যদি দেরি হয়, 1-2 দিন দেরি হয়ে যায়, তাহলে গরু শরীরের রক্ত পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে রক্তাল্পতা হয়। এই রেড ইউরিন কেন হয়? ব্লাড প্রোটোজোয়া ব্লাড সেলের মধ্যে ঢুকে বংশবৃদ্ধি করে ব্লাড সেলগুলোকে ভেঙে দেয়। তখন ওই ব্লাড সেল, ভাঙা ব্লাড সেল কিডনির দ্বারা আর ছাঁকনিতে আটকায় না, পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে আসে। এইভাবে যদি 1-2 দিন 3 দিন পরে লক্ষ্য হয়, তাহলে গরু খুবই দুর্বল হয়ে পড়ে, রক্তাল্পতা হয়, চোখের পাতা ফ্যাকাশে হয়ে যায়, হলুদ হয়ে যায়, এবং জিভ মুখ সাদা হয়ে যায়। গরু শ্বাস নিতে কষ্ট হয়, দুর্বল হয়ে পড়ে। এই রেড ইউরিন কেসে বা রক্ত প্রস্রাব বা হিম্যাচুরিয়ার কেসে প্রথমটি হচ্ছে যেহেতু ব্লাড প্রোটোজোয়া বা ব্যাবেসিওসিস ঘটিত রোগ, এটিকে ব্যাবেসিওসিস বলা হয়, রেড ইউরিন কেস বলা হয় বা রক্ত প্রস্রাব। এই রোগের নির্দিষ্ট চিকিৎসা বেরেনিল বা নীলবেরি ওষুধ আছে, ইঞ্জেক্টেবল ড্রাগ। প্রতি 100 কেজি ওজনের জন্য, গরুটির ওজন যদি 100 কেজি হয়, তাহলে 7-10 ml ডিপ ইন্টারমাসকুলার দিতে হবে, এবং তার সাথে অ্যান্টিহিস্টামিনিক যেমন অ্যাভিল জিট এই ইঞ্জেকশনও 10 ml করতে হবে। তার সাথে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন বেরেনিল দেওয়ার সাথে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক তখনই দেওয়া যাবে যদি রোগটি নির্ণয় করা যায় যে এটি ব্যাবেসিওসিস ঘটিত রোগ। অন্যথায় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক না দিয়ে রক্ত প্রস্রাব কেসে, যারা বিশেষ করে প্রাণী চিকিৎসা করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কি কারণে রোগটা সৃষ্টি হয়েছে, ব্লাড প্রোটোজোয়া বা ব্যাবেসিয়া অথবা ব্যাসিলারি যা এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা নির্ণয় করতে না পারলে আপনারা বেরেনিল দেন, তার সাথে হাই ডোজে ফর্টিফাইড প্রোকেন পেনিসিলিন। বড় গরুকে 60-60 লাখ এবং ছোট বাছুর হলে 20 লাখ, মাঝারি গরু হলে 40 লাখ এই পেনিসিলিনটা ওই ব্যাসিলারি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ঘটিত হয়ে থাকলে কাজ করবে। আর যদি ব্লাড প্রোটোজোয়া ব্যাবেসিয়া হয়, তাহলে বেরেনিলে কাজ করবে। এখন
কোনো রকম ঝুঁকি না নিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে আপনারা দু রকম ওষুধই ব্যবহার করবেন, নিশ্চিত এবং গ্যারেন্টি ফল পাবেন। আর যদি অন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেটি নির্দিষ্ট নয়, খরচ বেশি পড়বে, অনেক রকম অ্যান্টিবায়োটিক আছে। অতএব যে কোনো রেড ইউরিন বা রক্তপ্রস্রাব কেসে আপনারা দু রকম তিন রকম ওষুধ ব্যবহার করবে। এক নম্বর হচ্ছে বেরেনিল প্রতি 100 কেজির জন্যে 8-10 ml ডিপ ইন্টারমাস্কুলার এবং ফর্টিফাইড প্রোকেন পেনিসিলিন এবং তার সাথে অ্যাভিল বা অ্যান্টিহিস্টামিনিক যোগ করবে। এর এই বেরেনিল ওষুধটি একবার দিলেই হবে, রিপিট করার কোনো দরকার নেই, কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা FPP বা ফর্টিফাইড প্রোকেন পেনিসিলিন পরপর 3 দিন দেওয়া উচিত। এই রোগ যেহেতু প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়, গরুকে মাথায় জল দিতে হবে, ফ্যানের বাতাসে রাখতে হবে, ঠান্ডা জল খাবার জন্য দিতে হবে। প্রথম 1 দিন কি 2 দিন গরু কিছু খাওয়া দাওয়া করবে না, তারপরে এই ওষুধ পড়লে 24 ঘন্টা পরে গরুর উন্নতি লক্ষ্য করা যাবে। তবে বেরেনিল বা FPP পড়ার পর 1-1.5 দিন পেচ্ছাপ লাল হতে থাকে বা রেড ইউরিন বেরিয়ে আসে, কারণ যে রক্তকণিকাগুলো ভেঙে গিয়েছে শরীরে সেগুলো বেরিয়ে আসতে 1-1.5 দিন সময় লাগে। প্রাণীপালকরা ভাবেন চিকিৎসা করার পরও কেন রক্ত পেচ্ছাপ পরিষ্কার হলো না, 1-1.5 দিন তাদের অপেক্ষা করতে বলুন, পরিষ্কার হয়ে যাবে পেচ্ছাপ। এই রোগ থেকে সেরে ওঠার পর গরুকে সাপোর্টিভ হিসাবে ভিটামিন বি কমপ্লেক্স, রক্ত তৈরি করে এমন লিভার টনিক বা আয়রন মিনারেল মিক্সচার যাতে কপার কোবাল্ট এবং আয়রন আছে, যেমন ফেরিটাস বোলাস, সাইক্লোমিন 7 বোলাস দিন 1টা করে বা সার্কোফেরল 50 গ্রাম করে দিন, এরকম 5-7 দিন খাওয়ালে যে রক্ত নষ্ট হয়েছে শরীরে সেগুলো আরও পুনরুদ্ধার হবে, গরু আগের মতো সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। রক্তপ্রস্রাবের চিকিৎসা ভালো কাজ করে, তবে বেশি দেরি হলে রক্ত ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত দেওয়া দরকার পড়ে। এই জন্য রক্তপ্রস্রাব কেসে কোনো দেরি না করে লক্ষ্য হওয়া মাত্র নির্দিষ্ট ওষুধ বেরেনিল এবং ফর্টিফাইড প্রোকেন পেনিসিলিন ব্যবহার করা উচিত। নমস্কার।